আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেডিকেল স্টাডি ইন বাংলা। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব অ্যাকশন পটেনশিয়াল এবং রিফ্র্যাক্টরি পিরিয়ড নিয়ে। তাহলে শুরু করা যাক। তো প্রথমে আসি অ্যাকশন পটেনশিয়ালে। অ্যাকশন পটেনশিয়াল জিনিসটা কি? অ্যাকশন পটেনশিয়াল হলো একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল, যার মাধ্যমে আমাদের বডির ডিফারেন্স পার্ট থেকে বিভিন্ন সেন্সেশন ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আসে, আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বডির ডিফারেন্ট পার্টে মোটর সিগন্যালটা পাস হয়। তাহলে এটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। তো এই যে অ্যাকশন পটেনশিয়াল, এই অ্যাকশন পটেনশিয়াল আমাদের বডির কোন টিস্যুগুলোতে হয়? তো দেখো, আমাদের বডির যে এক্সাইটেবল টিস্যু আছে, এই এক্সাইটেবল টিস্যুতে হয় হচ্ছে আমাদের এই অ্যাকশন পটেনশিয়াল। অর্থাৎ এক্সাইটেবল টিস্যুতে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়। তো এখন এক্সাইটেবল টিস্যু কী কী আছে আমাদের বডিতে? দুইটা এক্সাইটেবল টিস্যু আমাদের বডিতে, একটা হচ্ছে নার্ভাস টিস্যু অথবা আমরা বলতে পারি নিউরন, এবং মাসকুলার টিস্যু অথবা আমাদের মাসলগুলো। আবার আমরা জানি মাসকুলার টিস্যু আছে আবার তিন ধরনের, স্কেলেটাল মাসল, স্মুথ মাসল এবং কার্ডিয়াক মাসল। তাহলে এই যে এক্সাইটেবল টিস্যু, এই এক্সাইটেবল টিস্যুতে তৈরি হয় হচ্ছে আমাদের অ্যাকশন পটেনশিয়াল। তো এই যে অ্যাকশন পটেনশিয়াল, অ্যাকশন পটেনশিয়ালের ডেফিনেশনটা কি? এই ডেফিনেশনটা হলো সাডেন অ্যান্ড র্যাপিড চেঞ্জ ইন দ্য মেমব্রেন পটেনশিয়াল ফ্রম ইটস নেগেটিভ স্টেজ টুয়ার্ডস পজিটিভিটি অ্যান্ড দেন ইকুয়ালি র্যাপিড চেঞ্জ ব্যাক টু ইটস রেস্টিং স্টেজ। এর মানে কি? এর মানে হলো, আমরা জানি একটা সেল যখন রেস্টিং অবস্থায় থাকে তখন সেলের ভিতরে নেগেটিভলি চার্জ থাকে। যেমন একটা লার্জ স্নাপ ফাইবারের ক্ষেত্রে এর রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে -90 মিলিভোল্ট। তো এই -90 মিলিভোল্ট থেকে কোনো একটা স্টিমুলাসের কারণে এই মেমব্রেন পটেনশিয়ালটা পজিটিভের দিকে যাওয়া, আবার খুব দ্রুত সময়ে আবার তার নর্মাল রেস্টিং স্টেজে চলে আসা, এই প্রসেসটাকে আমরা বলি অ্যাকশন পটেনশিয়াল। তো এর আগে বললাম যে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয় হচ্ছে আমাদের নার্ভাস টিস্যু এবং মাসকুলার টিস্যু। তো মাসকুলারের মধ্যে দেখো, এই যে নার্ভাস টিস্যু অর্থাৎ নিউরন, স্কেলেটাল মাসল, স্মুথ মাসল, এদের অ্যাকশন পটেনশিয়ালটা অনেকটা সেম, এবং কার্ডিয়াক মাসলের অ্যাকশন পটেনশিয়ালটা একটু ডিফারেন্ট। কিন্তু এদের যে বেসিক মেকানিজম, এই বেসিক মেকানিজমটা সব ক্ষেত্রেই প্রায় সেম। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব নার্ভাস টিস্যু অথবা একটা নিউরনের অ্যাকশন পটেনশিয়াল নিয়ে। তাহলে দেখো, একটা নিউরনের অ্যাকশন পটেনশিয়ালের স্টেজ হচ্ছে তিনটা স্টেজ। তার ভিতরে প্রথম স্টেজটা হলো রেস্টিং স্টেজ। তাহলে প্রথম স্টেজটা হলো রেস্টিং স্টেজ। রেস্টিং স্টেজ বলতে আমরা বুঝাচ্ছি যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। অর্থাৎ এটা যদি হয় একটা নিউরন বা লার্জ স্নাপ ফাইবার, এই লার্জ স্নাপ ফাইবারের ক্ষেত্রে আমরা জানি রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা হচ্ছে -90 মিলিভোল্ট। তাহলে এই -90 মিলিভোল্ট এটাই হচ্ছে এই অ্যাকশন পটেনশিয়ালের রেস্টিং স্টেজ। এখন আমরা যদি কোনো একটা স্টিমুলাস দিই, যেমন মনে করি এই নিউরনটা হচ্ছে আমার হাতের এই জায়গার নিউরন, তো আমি এখন এখানে একটা টাচ দিলাম বা স্টিমুলাস দিলাম। তো যখন আমি এখানে একটা টাচ দিব বা স্টিমুলাস দিব, এই স্টিমুলাসের কারণে কি হবে, আমাদের সেল মেমব্রেনে থাকা সোডিয়াম লিক চ্যানেল, এই সোডিয়াম লিক চ্যানেলের ভিতর দিয়ে কিছু সোডিয়াম সেলের বাইরে থেকে সেলের ভিতরে প্রবেশ করবে। যেমন মনে করি তাহলে এটা হচ্ছে একটা সোডিয়াম লিক চ্যানেল অথবা সোডিয়াম চ্যানেল। লিক চ্যানেল বলছি কারণ এগুলো হচ্ছে সবসময় ওপেন থাকে। তো যখন একটা আমরা স্টিমুলাস দিব, এই স্টিমুলাসের কারণে কী করবে, কিছু সোডিয়াম সেলের বাইরে থেকে সেলের ভিতরে প্রবেশ করবে। তাহলে এই চ্যানেলটার নাম হচ্ছে সোডিয়াম লিক চ্যানেল। তাহলে একটা স্টিমুলাসের কারণে কী হলো, কিছু সোডিয়াম সেলের বাহির থেকে সেলের ভিতরে প্রবেশ করলো। তো সোডিয়াম যেহেতু একটা পজিটিভ আয়ন, সে যখন সেলের ভিতরে প্রবেশ করে তখন কী হয়, সেলের নেগেটিভ স্টেজটা অর্থাৎ রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা -90 থেকে একটু পজিটিভের দিকে মুভ করে। তাহলে যখন সে স্টিমুলাস দিল তখন কী হলো, এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা -90 থেকে একটু পজিটিভের দিকে গেল, মনে করলাম আমরা -70 দিকে আসলো। তাহলে এই যে একটা লো পটেনশিয়াল তৈরি হলো, এটা হচ্ছে লোকাল পটেনশিয়াল। তো আমরা যখন একটা স্ট্রং এনাফ যথেষ্ট পরিমাণে একটা স্টিমুলাস দিব, তখন এই লোকাল পটেনশিয়ালটা কী করবে, -90 থেকে মুভ করে চলে আসবে -65-এ। তখন এটাকে আমরা বলবো, এই যে -65কে আমরা বলি থ্রেশহোল্ড পটেনশিয়াল। তাহলে এই -65টা হলো থ্রেশহোল্ড পটেনশিয়াল। তো থ্রেশহোল্ড পটেনশিয়াল মানে কি? থ্রেশহোল্ড পটেনশিয়াল মানে হলো এটা এমন একটা পটেনশিয়াল যেখানে কি হয়, ভোল্টেজ গেটেড সোডিয়ামগুলো ওপেন, সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যায়। অর্থাৎ -90 থেকে যখন স্টিমুলাসটা মেমব্রেন পটেনশিয়ালটা
-65 এ চলে আসবে তখন সেল মেমব্রেনে থাকা একটা ডিফারেন্ট সোডিয়াম চ্যানেল যেটার নাম হচ্ছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল তাহলে আমরা এখানে একটা কি তাহলে এটা হচ্ছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল তো যখন এই -65 আসবে তখন সেল মেমব্রেনে অনেকগুলো ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে তখন যখন অনেকগুলো ভোল্টেজ গেটেড মানে কি ভোল্টেজ গেটেড মানে হচ্ছে এই চ্যানেলগুলো একটা নির্দিষ্ট ভোল্টেজে ওপেন হয় এবং একটা নির্দিষ্ট ভোল্টেজে ক্লোজ হয় তো তখন কি হবে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল দিয়ে কিছু সোডিয়াম সেলের ভিতরে প্রবেশ করে কিছু না আসলে ম্যাসিভ অ্যামাউন্টে সোডিয়াম সেলের ভিতরে প্রবেশ করবে তাহলে এই চ্যানেলগুলোকে আমরা বলতেছি ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল তাহলে দেখো যখন এই অনেকগুলো ভোল্টেজ গেটেড চ্যানেল ওপেন হয়ে যায় তখন ম্যাসিভ অ্যামাউন্টে সোডিয়াম প্রবেশ করে তখন কি হয় আমাদের এই স্টিং মেমব্রেন পটেনশিয়াল এই যে -65 থেকে তখন খুব দ্রুত মুভ করে পজিটিভের দিকে যায় তখন এই অবস্থাটাকে আমরা বলি ডিপোলারাইজেশন তাহলে আমাদের সেকেন্ড যে স্টেজটা সেকেন্ড স্টেজটা কি সেকেন্ড স্টেজটা হলো ডিপোলারাইজেশন তো এখন এই যে যখন এই সোডিয়ামগুলো প্রবেশ করবে এই সোডিয়াম কী করতে চাবে এই মেমব্রেন পটেনশিয়াল থেকে সোডিয়াম ডিফিউশন পটেনশিয়ালের দিকে নিতে চাবে অর্থাৎ আমরা জানি সোডিয়ামের ডিফিউশন পটেনশিয়াল হচ্ছে +61 মিলিভোল্ট তাহলে সে এই -65 থেকে +61 দিকে যেতে চাবে কিন্তু যখন এই পটেনশিয়ালটা +35 চলে আসে তখন কি হয় এই যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল এই চ্যানেলগুলো ক্লোজ হয়ে যায় তাহলে আমরা মনে করলাম এই চ্যানেলগুলো এখন ক্লোজ হয়ে গেল তাহলে +35 এসে কী হয় ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলগুলো ক্লোজ হয়ে যায় তো ক্লোজ হয়ে গেলে তখন আর সোডিয়াম সেলের ভিতরে প্রবেশ করতে পারবে না তখন কী করবে না আর এই ভোল্টেজটা আর পজিটিভের দিকে যাবে না দেখো অ্যাকচুয়ালি কী হয় মনে করি এই যে এখানে একটা চ্যানেল আঁকলাম আমরা এবং এখানে আর একটা চ্যানেল আঁকলাম এটা হচ্ছে -90 মিলিভোল্ট বা রেস্টিং অবস্থায় তো রেস্টিং অবস্থায় এটা হচ্ছে সোডিয়াম লিক চ্যানেল সোডিয়াম লিক চ্যানেল সবসময় ওপেন থাকে যখন একটা স্টিমুলাস দেই তখন কী করে সোডিয়াম বাইরে থেকে সেলের ভিতরে প্রবেশ করে আর এই যে এটা হচ্ছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল এই ভোল্টেজ গেটেড চ্যানেলের দেখো আমরা বলতেছি ভোল্টেজ গেটেড গেটেড মানে এর হচ্ছে গেট থাকে তো এর হচ্ছে দুইটা গেট থাকে একটা হচ্ছে অ্যাক্টিভেশন গেট একটা হচ্ছে ইনঅ্যাক্টিভেশন গেট উপরের দিকে এটা হচ্ছে অ্যাক্টিভেশন গেট নিচের দিকে এটা হচ্ছে ইনঅ্যাক্টিভেশন গেট তো এই যে -90 বা রেস্টিং অবস্থায় এই যে ভোল্টেজ গেটের চ্যানেলের অ্যাক্টিভেশন গেটটা ক্লোজ আসে যার কারণে কোনো সোডিয়াম প্রবেশ করতে পারে না কিন্তু যখন আমরা স্টিমুলাস দিলাম স্টিমুলাস দেওয়ার ফলে যখন -65 চলে আসলো এই 65 মিলিভোল্টে কী হয় এই চ্যানেলটা ওপেন হয়ে যায় তাহলে এটা হচ্ছে -65 মিলিভোল্ট এই -65 মিলিভোল্টে এর এই যে অ্যাক্টিভেশন গেট এই অ্যাক্টিভেশন গেটটা ওপেন হয়ে যায় তাহলে এই যে এখন অ্যাক্টিভেশন গেটটা ওপেন হয়ে গেল আর ইনঅ্যাক্টিভেশন গেটটা আগেই ওপেন ছিল তাহলে এখন এই চ্যানেলটা ওপেন হয়ে গেছে এখন কী করতে পারবে সোডিয়াম সেলের ভিতরে প্রবেশ করতে পারবে যেটা হয় হচ্ছে এই যে -65 থেকে 34 বা 35-এর কম +35-এর কম এই টাইমে কী হয় এই ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলটা ওপেন থাকে কিন্তু যখনই +35-এ চলে আসে তখন এই চ্যানেলটা ক্লোজ হয়ে যায় অর্থাৎ আমরা যদি এখানে একটা আরেকটা চ্যানেল আঁকি এটা হচ্ছে +35 মিলিভোল্ট তো এই +35 মিলিভোল্টে কী হয় এই যে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলের ইনঅ্যাক্টিভেশনটা গেটটা ক্লোজ হয়ে যায় যদিও উপরের অ্যাক্টিভেশন গেটটা ওপেন কিন্তু ইনঅ্যাক্টিভেশন গেটটা ক্লোজ আছে যার কারণে সোডিয়াম ভিতরে প্রবেশ করতে পারে না তাহলে এই কারণে দেখো ডিপোলারাইজেশন কতটুকু হয় -90 থেকে +35 পর্যন্ত ডিপোলারাইজেশনটা হয় এবং এই যে +35 এই +35-এ আবার আরেকটা চ্যানেল ওপেন হয়ে যায় অর্থাৎ এখানে আবার
আরেকটা চ্যানেল ওপেন হয়, এটা হচ্ছে পটাশিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল। অর্থাৎ এই প্লাস 35 ভোল্টেজ যখন তৈরি হয় তখন এই ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যায়, তখন পটাশিয়াম সেলের ভিতর থেকে সেলের বাহিরে মুভ করে। তার মানে দেখো এই যে 35 মিলিভোল্ট প্লাস 35 মিলিভোল্টে কি হচ্ছে, ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলটা ওপেন হয়ে গেছে, তখন কি করে সেলের ভিতর থেকে পটাশিয়াম বের হয়ে যায়। তো দেখো একটা পজিটিভ চার্জ সেলের ভিতর থেকে বের হয়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে এই যে মেমব্রেন পটেনশিয়াল মাইনাস প্লাস 35 চলে আসছিল, এই প্লাস 35 থেকে আবার সে নেগেটিভের দিকে ব্যাক করতেছে, ঠিক আছে। তার মানে দেখো এখন কি হবে, এই প্লাস 35 থেকে খুব র্যাপিডলি এই চ্যানেলটা আবার এই পটেনশিয়ালটা আবার নেগেটিভ স্টেজের দিকে ব্যাক করবে। তাহলে এই যে নেগেটিভ স্টেজের দিকে ব্যাক করতেছে এটাকে আমরা বলি রিপোলারাইজেশন। তাহলে এটা হচ্ছে আমাদের তৃতীয় স্টেজ, রিপোলারাইজেশন। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম অ্যাকশন পটেনশিয়ালের তিনটা স্টেজ, রেস্টিং, ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন। রেস্টিং মানে হচ্ছে আমাদের সেই রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যেটা নিউরন বা লাস্ট নার্ভ ফাইবারের ক্ষেত্রে হচ্ছে -90 মিলিভোল্ট। এরপর যখন একটা স্টিমুলাস দিলাম আমরা, তখন কী করলো, কিছু সোডিয়াম সেলের ভিতরে প্রবেশ করলো সোডিয়াম লিক চ্যানেল থেকে। দেখো এখানে দুইটা সোডিয়াম চ্যানেলের কথা বলছি, দুইটা কিন্তু ডিফারেন্ট চ্যানেল, একটা হচ্ছে সোডিয়াম লিক চ্যানেল আর একটা হচ্ছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, এই দুইটা কিন্তু ডিফারেন্ট চ্যানেল। ভোল্টেজ গেটেডটা হচ্ছে একটা নির্দিষ্ট ভোল্টেজে ওপেন হবে এবং নির্দিষ্ট ভোল্টেজে ক্লোজ হবে। তো দেখো এই যে -90 থেকে আমরা জানি সেলটা কি নেগেটিভলি পোলারাইজ থাকে বা নেগেটিভ চার্জ থাকে, তো স্টিমুলাসের কারণে -90 থেকে তার নেগেটিভ চার্জ চেঞ্জ হয়ে পজিটিভের দিকে মুভ করতেছে, তাহলে তার নেগেটিভ চার্জটা বা নেগেটিভ পোলারাইজেশনটা চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা বলতেছি ডিপোলারাইজেশন। তাহলে এই ডিপোলারাইজেশন কার জন্য হচ্ছে, ডিপোলারাইজেশনটা মেইনলি হচ্ছে সোডিয়াম ইনফ্লাক্স, অর্থাৎ সোডিয়াম ভিতরে প্রবেশ করার জন্য, অর্থাৎ আমরা দেখতেছি যে সোডিয়াম ভিতরে প্রবেশ করতেছে, এর জন্য হচ্ছে ডিপোলারাইজেশন। এরপর যখন এই ভোল্টেজটা প্লাস 35 চলে আসলো, তখন কী হলো এই যে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলগুলো ক্লোজ হয়ে গেল, ইনঅ্যাক্টিভেশন গেটটা ক্লোজ হয়ে গেছে, ক্লোজ হওয়ার কারণে আর কোনো সোডিয়াম প্রবেশ করছে না, তার মানে আর পজিটিভের দিকে মুভ করছে না। আবার ঠিক একই সময়ে এই যে প্লাস 35 মিলিভোল্ট যখন হয়ে যায়, তখন কী করে ভোল্টেজ গেটেড পটাশিয়াম, দেখো ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল, এই চ্যানেলগুলো ওপেন হয়ে যায়, তখন পটাশিয়াম বের হয়ে যায়, যার কারণে আবার নেগেটিভ দিকে, অর্থাৎ দেখো সে আবার তার রিটার্ন করছে তার নেগেটিভ স্টেজের দিকে। তাহলে এটাকে আমরা বলি রিপোলারাইজেশন, রিপোলারাইজেশন। তাহলে এই রিপোলারাইজেশনটা কার জন্য হচ্ছে, পটাশিয়াম বের হয়ে যাওয়ার কারণে। তাহলে এটা হচ্ছে পটাশিয়াম ইফ্লাক্স, তার মানে আমরা দেখলাম ডিপোলারাইজেশন হচ্ছে পটাশিয়াম ইনফ্লাক্সের কারণে, রিপোলারাইজেশন হচ্ছে পটাশিয়াম ইফ্লাক্সের কারণে। তাহলে এবার আসি রিফ্র্যাক্টরি পিরিয়ডে। রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কি, রিফ্র্যাক্টরি পিরিয়ড হলো এমন একটা সময় যে সময় আমরা যতই স্টিমুলাস দিই না কেন আর নতুন কোনো অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে না। এখন দেখো এই যে রিফ্র্যাক্টরি পিরিয়ড, এই রিফ্র্যাক্টরি পিরিয়ড আবার দুই রকমের আছে, একটা হচ্ছে অ্যাবসোলুট রিফ্র্যাক্টরি পিরিয়ড আর একটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। তাহলে দেখো এখন অ্যাবসোলুট রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কি, অ্যাবসোলুট রিফ্র্যাক্টরি পিরিয়ড হলো দেখো এই যে ডিপোলারাইজেশনের সময় যখন -90 থেকে মেমব্রেন পটেনশিয়ালটা প্লাস 35 চলে আসছিল, তখন দেখো এই প্লাস 35 ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলের ইনঅ্যাক্টিভেশন গেটটা ক্লোজ আছে, অর্থাৎ এই চ্যানেলটা এখন ইনঅ্যাক্টিভেটেড আছে। দেখো আমরা যদি এখানে চ্যানেলটা আঁকি, এটা হচ্ছে ভোল্টেজ গেটেড চ্যানেল এবং প্লাস 35 তার অ্যাক্টিভেশন গেটটা ওপেন থাকলেও ইনঅ্যাক্টিভেশন গেটটা ক্লোজ থাকে, অর্থাৎ এই চ্যানেলটা এখন ইনঅ্যাক্টিভেটেড আছে। তো ইনঅ্যাক্টিভেটেড থাকার কারণে এখন দেখো আমরা যতই এই জায়গায় যতই স্টিমুলাস দিই না কেন এই টাইমটাতে, অর্থাৎ দেখো এই যে প্লাস 35 থেকে -90 এই সময়টাতে
এই সময়টাতে আমরা যতই স্টিমুলাস দিই না কেন আর কোনো অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে না, কারণ অ্যাকশন পটেনশিয়াল তৈরি হতে হলে আমরা জানি ডিপোলারাইজেশন হতে হয়, আর ডিপোলারাইজেশন হবে যখন এই ভোল্টেজ গেটে সোডিয়াম চ্যানেল দিয়ে সোডিয়াম ভিতরে প্রবেশ করবে। কিন্তু দেখো এই যে +35, এই +35 থেকে -90, এই যে দেখো +35-এ যে ভোল্টেজ গেটে সোডিয়াম চ্যানেলটা ইনঅ্যাক্টিভেট হয়, এই চ্যানেলটা আবার তার রেস্টিং স্টেজে আসতে হয় আরেকটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি করতে। অর্থাৎ এই যে স্টেজ এই কনফিগারেশন থেকে তাকে আবার রেস্টিং কনফিগারেশনে আসতে হয়, অর্থাৎ অ্যাক্টিভেশন গেটটা ক্লোজ, ইনঅ্যাক্টিভেশন গেটটা ওপেন। তাহলে এই যে স্টেজ এই ইনঅ্যাক্টিভ থেকে রেস্টিং আসতে তার একটু সময়ের প্রয়োজন হয়, যে সময়টাকে আমরা বলি রিফ্র্যাক্টরি পিরিয়ড। অর্থাৎ এই সময়টা হলো +35 থেকে -90, অর্থাৎ +35 থেকে -90 এই সময়টা হচ্ছে অ্যাবসোলুট রিফ্র্যাক্টরি পিরিয়ড, কারণ এই সময়টাতে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলটা ইনঅ্যাক্টিভেটেড থাকে। তাহলে এই যে অংশটা এটা হচ্ছে কি অ্যাবসোলুট রিফ্র্যাক্টরি পিরিয়ড। এরপর হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড কি? রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে এমন একটা পিরিয়ড যখন আমরা একটা স্ট্রং, ভেরি স্ট্রং স্টিমুলাস দিব তখন অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে। কেন? দেখো আমরা মনে করলাম এই যে রিপোলারাইজেশন হচ্ছে, তো রিপোলারাইজেশন সময় কি হয় আমরা জানি যে পটাশিয়াম সেল থেকে বের হয়ে যায়। পটাশিয়াম সেল থেকে বের হয়ে গেলে কি হয়, +35 থেকে মেমব্রেন পটেনশিয়ালটা নেগেটিভের দিকে মুভ করে, অর্থাৎ -90 দিকে এসে মুভ করে, তো -90-তে ক্লোজ হয়ে যাওয়ার কথা। কিন্তু এই যে ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল এরা হচ্ছে কি স্লো, অর্থাৎ এরা ওপেন হয় একটু স্লোলি এবং ক্লোজ হয় একটু স্লোলি, অর্থাৎ তারা যখন -90-তে আসে তখনও তারা কয়েক, এই -90-তে আসার পরেও কয়েক মিলি সেকেন্ড ওপেন থাকে। তো কয়েক মিলি সেকেন্ড ওপেন থাকার পরে তখন কি হয়, কিছু পটাশিয়াম সেল থেকে বের হয়ে যায়, তখন এই মেমব্রেন পটেনশিয়ালটা -90 থেকে আরও নেগেটিভে চলে যায়, অর্থাৎ আরেকটু নেগেটিভ হয়ে যায়, এবং পরে আবার কি হয় সেটা আবার রেস্টিংয়ে চলে আসে। তাহলে এই যে আরেকটু নেগেটিভ আসলো এটাকে আমরা বলি হাইপারপোলারাইজেশন। তো যখন এই যে মেমব্রেনটা হাইপারপোলারাইজেশন হয়, তো হাইপারপোলারাইজেশন কেন হলো, কারণ এই ভোল্টেজ গেটের পটাশিয়াম চ্যানেলগুলো স্লো, তাহলে তারা -90-তে আসার পরও কয়েক মিলি সেকেন্ড ওপেন থাকে, তখন কি হয় পটাশিয়াম বের হয়ে যায়, যার কারণে নর্মাল যে -90 থেকে আরেকটু নেগেটিভে চলে আসে এবং পরবর্তীতে সেটা আবার আলটিমেটলি রেস্টিংয়ে আসে। কিন্তু এই যে দেখো এখন এই যে সময়টা, এই যে সময়টা এখন যদি আমরা এই সময়ে একটা স্টিমুলাস দিই, তো এই স্টিমুলাসকে অ্যাকশন পটেনশিয়াল কনভার্ট করতে হলে দেখো তাকে মনে করি আমরা হাইপারপোলারাইজেশনের কারণে -94 আসছিল, তাহলে তখন তাকে কী করতে হবে, এই -90 থেকে -65-এ আসতে হবে। কিন্তু আগে দেখো আমাদের কী ছিল, -90 থেকে +65, তাহলে এতটুকু স্ট্রং ছিল। কিন্তু যখন হাইপারপোলারাইজেশন হয়ে গেল, হাইপারপোলারাইজেশনের জন্য কী করতে হবে, তখন তাকে -94 থেকে +65, অর্থাৎ তখন তার বেশি কাজ করতে হবে। তার মানে যখন হাইপারপোলারাইজ হয়ে যায় তখন তাকে ভেরি স্ট্রং একটা স্টিমুলাস দিতে হয়, এই জন্য এই যে সময়টা, এই সময়টাকে আমরা বলি রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। তার মানে দেখো অ্যাবসোলুট রিফ্র্যাক্টরি পিরিয়ড মানে কি, অ্যাবসোলুট রিফ্র্যাক্টরি পিরিয়ড হলো এমন একটা সময় যখন আমরা যতই স্ট্রং স্টিমুলাস দিই না কেন তখন আর কোনো অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে না, যেটা হচ্ছে এই যে +35 থেকে -90 আসা পর্যন্ত সময়টা। আর রিলেটিভটা কি, রিলেটিভটি হচ্ছে পটাশিয়াম চ্যানেল একটু মিলি সেকেন্ড, কয়েক মিলি সেকেন্ড ওপেন থাকার কারণে হাইপারপোলারাইজড হয়, তাই একে ভেরি স্ট্রং স্টিমুলাসের মাধ্যমে অ্যাকশন পটেনশিয়াল তৈরি করা যায়। তার মানে রিলেটিভই হচ্ছে আমরা যদি ভেরি স্ট্রং স্টিমুলাস দিই তখন অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে, কিন্তু অ্যাবসোলিউট হচ্ছে কখনোই অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে না। এবার আমরা একটা আসি, একটা টার্ম আসে যেটা হচ্ছে ওভারশুট। ওভারশুট হচ্ছে মেমব্রেন পটেনশিয়ালটা যখন অ্যাকচুয়ালি পজিটিভ হয়, অর্থাৎ দেখো এই যে +0, এই জিরো থেকে 35 এই যে সময়টা, এই সময়টাতে দেখো মেমব্রেন পটেনশিয়ালটা অ্যাকচুয়ালি পজিটিভ, এটাকে আমরা বলি ওভারশুট। এবং এই যে নিউরন, এই নিউরনের একটা ল আছে যেটা হচ্ছে অল অর নান ল অথবা অল অর নান প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা কি, যখন কোনো একটা স্টিমুলাস এই মেমব্রেন পটেনশিয়ালকে -90 থেকে
प्लस 65 अथवा माइनस 90 থেকে থ্রেশহোল্ড লেভেলে চলে আসবে তখন অ্যাকশন পটেনশিয়ালটা তৈরি হবে অর্থাৎ ডিপোলারাইজেশন হবে আবার রিপোলারাইজেশন হবে কিন্তু যদি স্টিমুলাসটা থ্রেশহোল্ড থেকে কম হয় অর্থাৎ আমরা মনে করলাম আমরা একটা স্টিমুলাস দিলাম যে স্টিমুলাসটা माइनस 90 থেকে माइनस 70 তে আসলো তখন কি হবে না আর অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে না কারণ আমরা জানি অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে যখন এটা माइनस 65 এ আসবে তো এই যে माइनस 65 এর নিচের যে স্টিমুলাসগুলো অর্থাৎ যে স্টিমুলাসগুলো থ্রেশহোল্ড লেভেলের থেকে কম অর্থাৎ সাব থ্রেশহোল্ড সেটাকে আমরা বলি সাব থ্রেশহোল্ড পটেনশিয়াল তাহলে এই সাব থ্রেশহোল্ড পটেনশিয়ালে কি হবে না কোনো অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে না তাহলে এটা হচ্ছে অল অর নান ল অর্থাৎ অল অর নান হচ্ছে যদি অ্যাকশন মেমের পটেনশিয়ালটা माइनस 65 এ আসে তাহলে অ্যাকশন পটেনশিয়াল হবে না হলে হবে না অর্থাৎ আমরা কখনোই বলবো না যে স্ট্রং স্টিমুলাসের জন্য একটা স্ট্রং অ্যাকশন পটেনশিয়াল হয় আবার একটা উইক স্টিমুলাসের জন্য একটা উইক অ্যাকশন পটেনশিয়াল হয় এটা আমরা কখনোই বলবো না অ্যাকশন পটেনশিয়াল সব সময় সমান হবে যদি স্টিমুলাসের কারণে সেটা থ্রেশহোল্ড লেভেল অথবা তার চেয়ে বেশি হয় তখন অবশ্যই অ্যাকশন পটেনশিয়াল হবে আর থ্রেশহোল্ড লেভেল থেকে কম অর্থাৎ সাব থ্রেশহোল্ড লেভেলের যদি লোকাল পটেনশিয়ালটা হয় তাহলে কখনোই অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে না তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা অ্যাকশন পটেনশিয়াল নিয়ে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম